প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত থেকে পাঁচ দশমিক অঙ্কটা নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এগারো নাম্বার অঙ্কটা এক্স প্লাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান কমা এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এই অঙ্কটা আমাদেরকে সূত্রের সাহায্যে কি করতে হবে গুণ করে দেখাতে হবে কেমন তাহলে আমি অঙ্কটা লিখলাম অঙ্কটা আমি আমি লিখার সময় কমা তুলে দিয়ে লিখবো কেমন তাহলে দেখো এখানে যখন যে কমা তুলে দিয়ে লিখেছি তখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাশি একটা আটটার সাথে গুণ আকার ধারণ করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তিনটা রাশি আছে একে অপর সাথে গুণ আকারে আছে তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান প্রথমে গুণ করবো কীভাবে গুণ করবো সূত্রের সাহায্যে গুণ করবো আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমরা জানি সেটা হচ্ছে কি এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ানকে যদি আমি এ প্লাস বি ধরি এক্স মাইস ওয়ানকে যদি এ মাইনাস বি ধরি তাহলে আমি কি লিখতে পারবো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কী হবে ওয়ান স্কোয়ার আমি এখানে সেকেন্ড বন্ধ নিয়ে দিব আর পাশে কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা লিখে ফেলবো তাহলে এটাকে যদি আমি এক্স স্কোয়ার লিখতে পারি এখান থেকে হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান লিখতে পারি আবার প্রথম বন্ধু নিয়ে দিব পাশে লিখবো এক্স কি প্লাস ওয়ান লিখবো কেমন এখন যেটার মধ্যে প্লাস আছে সেটি আমি একটু আগে লিখবো কারণ কি যে সূত্রের মধ্যে প্রথমে যেটাতে প্লাস আছে সেটি যেহেতু আগে আছে তাহলে এখানেও আমি কি করবো আগে লিখলাম কি করব পরে লিখবো কেমন তাহলে এখন আমি এটাকে আবার সূত্র তার মানে আমি মনে এ ধরে নিব ওয়ানটাকে আমি মনে মনে বি ধরে নিবো এক্স স্কোয়ারটাকে মনে মনে এ ধরে নিব ওয়ানটাকে আমি মনে মনে বি ধরে নিব তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইলে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে কি হবে এক্স স্কোয়ার লিখে আবার উপরে স্কোয়ার দিতে হবে মাইনাস ওয়ান স্কোয়ার কেমন অর্থাৎ এক্স স্কোয়ারটাকে আমি মনে মনে করেছি এ তার মানে এস্কোয়ার মানে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর তো ওয়ান স্কোয়ার মানে তো কি বি স্কোয়ার তাহলে এটা এখান থেকে আমি কী পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে দুই দিক চার হবে মাইনাস ওয়ান এক্সকোয়ার মানে ওয়ান তাহলে এটি আমাদের কি গুণ ফল কেমন সূত্রের সাহায্যে গুণ করে এটি আমরা আনসার পেলাম শিক্ষার্থীরা একইভাবে অনুরূপভাবে তোমরা কী করবা বারো নম্বর অঙ্কটা তোমরা এসডব্লিউ করবা করবো বারো নম্বর অঙ্কটা তোমরা প্রথমে কমা তুলে দিয়ে লিখবা কমা তুলে দিয়ে লিখার পরে এটা লিখে ফেলবা দ্বিতীয় লাইনে এটার সাথে এটা প্লাস বিনু এমএনএসবি করবা সেটা করার পরে সেটার সাথে আবার ওইটা কি করবা আর প্লাস বিনু এমএনএসবি সূত্র করে তোমরা আনসারটা পেয়ে যাবা কেমন তোমাদেরকে ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের দীর্ঘায়ু কামনা করি